আর আমাদের ভালোবাসা কি জানেন, ওর পোস্টটা যদি ভাত খেতে খেতে চেটে ভাত বেশি হয়ে যায়, আর যদি কয়ে খালে তার মা ভাত কটা খেয়ালাম, ওর ছেলেকে কবে ছাগলটাকে দিয়ে ওর কাঞ্জিরা ভাত কে খেবে, মরার পোঁটা পড়ার ভাত খাবো না, খোঁজা দিয়ে দিয়ে ওখানে ভাত কটা দিয়ে ছাগলটাকে দিয়ে খেবে না। এই তো আমাদের মহাব্বত, এই তো আমাদের ভালোবাসা, সুবহান আল্লাহ, এমন ভালোবাসা, সুবহান আল্লাহ। মায়েশা একদিন বাড়তে বসে আছেন, নবীজি বাহির থেকে বাড়তে ঢুকছেন, মায়েশা ডুকরে ডুকরে কাঁদছে বাড়তে, নবীজির স্ত্রী কাঁদছেন। আপনি বলেন আপনি এখান থেকে জালসা শুনে বাড়ি যাবেন, আর আপনার স্ত্রীটা যদি বাড়তে কান্দে তো আপনি কি বলবেন, কি হয়েছে জি? এখন তো জি যা কহবে না, সে কি হয়েছে রে, আর আগেকালকার মানুষের কি হয়েছে বে, ওইটা ওর ছোট ভাই কি হয়েছে বে। আর স্ত্রীটা এমন দেখবেন কত বাড়তে, স্ত্রী বেশিরভাগই বেলা গড়ে গেছে আর ভাট যেতে হবে, তাই তরকারি বাড়তে কিছু নেই, হাঁ গে হাঁ গে কোন ঠেকেছে হো তোমাকে, কখন বাজার যাবে গে, এ গা গে কেরে করবে লাগছে, ওইটা ওর শাশুড়ি কি ছোট বহিন, ওইটা কারে মানে কথা বলারই নাই, সুবহান আল্লাহ। রে ভাইরা শোনেন, আল্লাহর নবী বাড়িতে যখন ঢুকছেন, মায়েশার চোখে পানি ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ রাসূল প্রশ্ন করে দিলেন, মায়ুবকি কে আয়েশা, আয়েশা কে তোমাকে কান্নালছে, কি তোমার হয়েছে, তোমার চোখে কেন পানি দেখি, তোমার চোখে কেন জল দেখি, আয়েশা তুমি কেন কাঁদছো, একটু দয়া করে বলে দাও, তোমার পেটে খোঁড়া, তোমার পেটে ভোক নাকি, তুমি খেতে পাওনি এই জন্য তুমি কান্দ। মায়েশা বলেন, আল্লাহর নবী গো আমি এই জন্য কান্দি না যে আমার পেটে ক্ষুধা লেগেছে, ভোক লেগেছে গো দয়ার নবী, আমাকে কেউ গালি দিয়েছে তাও নয়। নবী বলছেন, তাহলে তুমি কেন কান্দ আয়েশা, তোমার চোখে কেন পানি দেখি। হায়রাত আয়েশা বলেন, নবী গো আমার চোখে পানি দেখে আপনাকে ময়া লেগে গেল গো নবীজি, আমার চোখে পানি দেখে আপনার দয়া লেগে গেল, আমার চোখে পানি দিয়ে আপনার কলজা খান ফেটে গেল। আমি ভাব বুঝতে পারলাম, আমি হলাম আপনার স্ত্রী, আমি আপনি হলেন আমার স্বামী, আমার চোখে পানি দেখে আপনি থামতে পারলাম না, জিজ্ঞাসা করলেন, আয়েশা কি তোমার হয়েছে, তুমি দয়া করে বলো। আল্লাহ নবী গো একটা প্রশ্নের উত্তর দিয়ে দেন, এই দুনিয়াতে আমার চোখে পানি দেখে আপনি জিজ্ঞাসা করলেন আয়েশা কি হয়েছে। নবী গো যেদিন কিয়ামত কায়েম হবে, হাশরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আমি যদি আপনার স্ত্রী আয়েশা কোনো যদি বিপদে পড়ে যায়, একটা নেকির কারণে যদি আমাকে জাহান্নামের আগুনে যেতে হয়, নবী গো বলেন সেই দিন আপনি আমার সাহায্য করতে পারবেন কি পারবেন না, সেই দিন আপনি আমার মদদ করবেন কি করবেন না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা দুনিয়াতে তোমাকে খাবার চাহার থাকলে তুমি চেন আমি দিয়ে দিব, আয়েশা ভালো বাড়ি যদি তুমি চাও শক্তি হিসাবে তোমাকে দিয়ে দিব, ভালো কাপড় যদি পিনতে চাও নবী শক্তি হিসাবে আমি দিয়ে দিব। কিন্তু আয়েশা কিয়ামতের দিন তিনটা এমন জায়গা রয়েছে, তিনটা এমন স্থান রয়েছে, আয়েশা ওই তিনটা জায়গার মধ্যে যদি তুমি ফেল করে যাও, ওই তিনটা জায়গাতে পাস না করতে পারো, তাইলে আমি নবী তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। সুবহান আল্লাহ, কোনোদিন এগুলা স্বামী স্ত্রীতে গল্প স্বল্প হয়েছে, এগুলা তো গল্প হবে না। ভাইও এলো কাজ করে, নমাজ রোজার সাথে মতলব নাই, বাড়তে কি আছে নুন গড়ি যা খেলে খেয়ে নিলে, সকালবেলা হইলো মুখ হাত দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এক গামলা ভাত খেয়ে মাঠে কামে বাড়িয়ে গেল, আছে তো আছে সারা দিন। এই তো আমাদের মহব্বত আর ভালোবাসা, এই তো আমাদের প্যার। ভাইরা আমার, স্বামী স্ত্রী জীবনটা কি, আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রে মায়েরা খালারা শুনেন, যদি কোনো মা যদি কোনো খালা যদি কোনো বোন জীবনে বেঁচে থাকা কালে চারখানা কাম করতে পারে, মাত্র চারখানা কাম, দয়ার নবী বলেছেন ওই মহিলা জান্নাতে চলে যাবে, রে জান্নাতে চলে যাবে, শুধু জান্নাতে যাবে না, আল্লাহর নবী বলেছেন বেঁচে থাকা কালে চারখান যদি
কাম করতে পারে। নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বেটি ছেলে ওই নারীর জন্য জান্নাতের আটখানা দরজা খুলে দিবেন, যেই দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে চলে যাবে। মাত্র চারখানা কাম। এক নম্বর কাম হলো আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, দুই নম্বর কাম হলো ওয়া সামাত শাহরাহা, তিন নম্বর কাম হলো ওয়াহসান ওয়াহসানাত ফরজাহা, চার নম্বর কাম হলো ওয়া তাদবালাহা। আল্লাহর নবী বলেছেন যদি কোনো মহিলা বেঁচে থাকা কালে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে। দুই নম্বরে নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের এক মাস যদি রোজা রাখতে পারে। তিন নম্বরে নবী বলেছেন ওয়াহসানাত ফরজাহা, যদি নিজের শরমগার হেফাজত করতে পারে, পর্দা সিলাইয়ে যদি থাকতে পারে। চার নম্বরে নবী বলেছেন নিজের স্বামীর খেদমত করতে পারে, স্বামীর খেদমত করতে পারে। কয়টা কাম ভাই জোরে বলেন? এক নম্বর হলো কি জোরে বলেন? নমাজ। নমাজে কিন্তু মা খালারা খুব ঢিলে, ভাইয়েরাও ঢিলা আছে। ভাইয়ের ঘামে যে মেলাটি নমাজ আছে জানেন, একে আটকা নামাজ, একে খাটকা নামাজ, একে তিনশো ষাটকা নামাজ। বুঝেন আটকা নামাজ মানে আট দিনে একদিন কি জুমা, একে খাট কি নামাজ, খাটের নামাজ কি জানাজা, একে তিনশো ষাট কি নামাজ মানে বারো মাস নামাজ পড়বে। কোনটা বেশি ভালো হইলো, কোনটা বেশি ভালো হইলো ভাই? এই তো আমরা নামাজি। আল্লাহর নবী বলেছেন উম্মতরে যেদিন কিয়ামত কায়েম হবে, হাশরের ময়দান হবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইবাদতের দিক দিয়ে মানুষকে যেটা জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবে না বান্দারে তুমি কি খেয়েছো রে বান্দা, বান্দারে তুমি কি পিন্ধেছো রে বান্দা, সর্বপ্রথম যেটা হিসাব হবে ওটা নমাজের হিসাব। নবী বলেছেন নমাজের হিসাবে যদি পাস করে যাও রে উম্মত, সমস্ত জায়গাতে তুমি পার করে যাবে। আর নমাজে যদি তুমি ফেল করে যাও তাহলে সমস্ত জায়গাতে তুমি ফেল করে যাবে। এত হলো নমাজ পাওয়ার ফুল ইবাদত। নমাজে পাস সব জায়গাতে পাস, নমাজে ফেল সব জায়গাতে ফেল। এবার যতটি লোক নমাজ পড়তে যাচ্ছে মসজিদে, সবাই কি চুরস্কারে নমাজ পড়তে জানছি? জানছি রে ভাই? জানি না। কোনো নমাজি ভাই যদি জানছে একটু, আর যদি ভুল হয় কোনো নমাজি ভাইয়ের, যে ভাই তোমার রুকুটা ঠিক হলো না, তোমার সিজদাটা ঠিক হলো না, তারপরের দিন থেকে নমাজ পড়তে আসবে না, ও এরকম আছে। আর যদিও আসে তো উল্টে বলে দিবে, তুই ফের কয়দিন থেকে নমাজি হয়েছিস, আমাকে শিখাতে আসছিস তুই, তুই নিজের দেখ, ওকে উল্টে বলে দিবে। এটা বলবে না, কে জানে ভাই, কে জানে হয়তো আমার ভুল হয়েছে, এটা বলবে না ভাই আমার। তাহলে আমি বলছিলাম কি, এক নম্বর হলো নমাজ। একটা গল্প মনে পড়ে গেল, একটা বেটি ছেলে বিয়ে শ্বশুর বাড়ি গেছে, ভালো করে শুনবেন মায়েরা খেলারা, শ্বশুর বাড়িতে গেছে, তো যে বাড়িতে বিবাহ হয়েছে ওই মহিলাটার বেটি ছেলেটার, ওর শাশুড়ি নমাজ পড়ছে, ননদ নমাজ পড়ছে, দাদা শাশুড়ি নমাজ পড়ছে, যা জ্যাঠানি সবাই নমাজ পড়ছে, ও কিন্তু নমাজ পড়ে না। তো ওর শাশুড়ির মন কি যে নতুন বহু, হয়তো আমার বহুর মনে হয় মাহিনা হয়ে আছে, মাহিনা বোঝেন কি না, হাইজ মাসিক হয়ে আছে, নমাজ পড়ে না, দেখছে পাতা চললো যে না ওগুলা কিচ্ছু নাই। তখন শাশুড়ি কয়েছে হাগে বহু তুই নমাজ কেন পড়িস না? তো বহুটা ভাই জীবনে কোনোদিন পশ্চিমকে জিনিস চিনে না, মানে নমাজ জীবনে পড়েনি, ও তো লজ্জা লাগছে যে নমাজ পড়িনি, এটা যদি বলি তো লজ্জা লাগবে। তখন শাশুড়িকে কয়েছে বিমে জি, মানে আগেকার মানুষ শাশুড়িকে বিমা কইতো বেশি, এখন মা কইছে নাকি, হ্যাঁ এখন ইমা বিমা মানে ওই লোনের বিমা কইতো নাকি, আল্লাহ জানছে ওই লোন আলাকে বিমা কইছে নাকি, হ্যাঁ খার যা হোক, তো ভাই বিমে জি এবার যাবো আমার মা বাপের বাড়ি থেকে আইসা তখন নমাজ পড়বো। তো শাশুড়ি কিছু বললে না, যে জায়গা নতুন বউ কি বলবো। এবার ওর ভাই আনতে এসেছে পাঁচ সাত দিন পর, তখন যাইছে ওর মার বাড়ি, বাড়িতে যদি ঢুকছে তো ওর বাপ মানে বহুটার বাপ ঢেরা ঘুরেছে দড়ি পাকাইছে, ই ভাই গো জয়ের কে একবারে শুরু করে দিয়েছে, গোলামের বেটা গোলাম, সোরের বেটা সোর, ইয়ার বেটা ইয়ার, জ্যারের বেটা জ্যার, কাঠের বেটা কাঠ, খুঁড়ের বেটা খুঁড়ে, মায়ের লোকের যত গাইল গাইল দিয়ে চলে যাচ্ছে। ওর বাপ কইছে হারে বেটি, সবাই শ্বশুর বাড়ি থেকে আসছে হাসতে হাসতে, তুই এসে আমাকে পাইচ্ছার পাইচ্ছা গাইল দিয়েছিস কেন? বলছে গাইল দেবো না, গাইল দেবো না, এমন বাড়তে আমার বিবাহ দিয়েছে, শুধু বলছো নমাজ পড়ো নমাজ পড়ো, আমাকে কি নমাজ পড়া তুমি শিখালছো?
কেন রে বেটি তুই নামাজ পড়তে জানিস না? কইছে না নামাজ পড়তে জানি না। বাপ কত বড় মৌলবি সাহেব দেখেন, 8 বছর 10 বছর পড়েছি, তাহলে একটু ছোটখাটো মৌলবি হয়েছি আমরা। আর বাপ একদিনই মৌলবি সাহেব কই দিছে বেটিকে দেখেন, কইছে আচ্ছা বেটি তুই নামাজ পড়তে জানিস না তো? না। বলছে আচ্ছা বেটি শোন, তোর শ্বশুর বাড়িতে কে কে নামাজ পড়ছে? তো বলছে আমার দাদা শাশুড়ি পড়ছে, আমার ননদ পড়ছে, আমার জা জাঠানি পড়ছে, আমার শাশুড়ি পড়ছে, সবাই পড়ছে। তো বাপ শিখাইছো নামাজ দেখেন, বাপ বলছে বেটি রে তোর দাদা শাশুড়ি বুড়ি মানুষ, নামাজের নিয়ম কানুন একটু ভালো করে জানে, ওয়ার পাঞ্জরে তুই নামাজ পড়তে খাড়িয়ে যাবি, যে নিকেরে নামাজ পড়বো নিকেরে তুই পড়িস। কই বাপু তাহলে একটা আসান খুবই, ওরাকে দেখছি নিকের হাত টাঁটছে, একবার এখানে হাত বানছে, একবার ছাপড়িছে, একবার মাথা টুকছে, ও জানে না যে কোনটাকে রুকু আর কোনটাকে সাজদা বলে, এটাও জানে না। ঠিকই আছে, 5-7 দিন বাদ শ্বশুর বাড়ি এসেছে, শাশুড়ির বলার আগে উজু করেছে, ভাই আগে হাত ধুয়েছে কি পা ধুয়েছে আল্লাহ জানছে, দাদা শাশুড়ির পাঞ্জরে নামাজে খাড়িয়ে গেছে, বুড়ি আল্লাহ আকবর বলে হাত বেঁধেছে, ও আল্লাহ আকবর বলে হাত বেঁধেছে, এখানে কোন দোয়া পড়ে জোরে বলে? বায়াত বাণী। তো মনে মনে পড়ে না জোরে, জোরে জোরে মনে মনে, এই বহুটা ট্যার চক্করে দেখছে, কই যে মাকে হুদমা আমাকে গাইল দিছে নাকি টি? ও জানে না যে এখানে বায়াত বাণী পড়তে হয়, ও মনে মনে লেগেছে আগে গাইল দিতে ভাই, এই গাল দিতে দিতে নমাজে বুড়ির একটু খুঁকি এসছে, অটোমেটিক আমার কো খুঁকি আসে, আসে না আসে না, এর মন কি যে বুঝেন নমাজে খুঁকতে হয়, না হলে বুড়ি কেন খুঁকছে? ও খুঁকেছে ভাই নমাজে। এই নমাজ পড়তে পড়তে যখন আল্লাহ আকবরের দুটো সুরা পড়া গেছে, আল্লাহ আকবর বলে বুড়ি রুকুতে গেছে, তখন পাঞ্জরে ছিল একটু কেহিনার ঘুষা লেগে গেছে, ইয়ার খেয়াল যে বুড়ি ইশারা করছে যে তুই হাকে ঘুষা মার, আর আব্বা তো বলেছে যে জেনিকের নমাজ পড়বো নিকেরা পড়িস, জুয়ান বহরে ভাই এমন জোরে ঘোষা দিয়েছে যে গরু কোথ থেকে উল্টে ফেলে দিয়েছে, সুবহান আল্লাহ। ওয়ার শাস্তি তান কই যা রে বেটি ঢেমনি মরে যে গেল, কেন তুই এত জোরে ঘোষা মারলি? ধুর জিপি আমার কি দোষ, আব্বা বলেছে ঢেমনি করে তোর দাদা শাস্তি নমাজ পড়ে ও নিকেরা পড়িস, ও আমাকে একটু আসতে দিয়েছে, আমি একটু জোরে দিয়ে দিয়েছি, তো কি হলো? কহেন তো এরকম করে নমাজ পড়ে লাভ হবে? এ মায়েরা খালারা শুনেন, 1 নম্বর নবী বলেছে যদি কোন মা খালা বোন 5 অক্তের নমাজ পড়তে পারে, 1 নম্বর কাজ হয়ে গেল। 2 নম্বর কাজ নবী বলেছেন, ওয়াসামাত শাহরাহা রমজান মাসের 1 মাস রোজা রাখবি। কত মাকে দেখবেন রোজা রাখবে না, ভাইয়েরাও তো রাখবে না, মধু চাবিয়ে চাবিয়ে খাইবি, বতকের মতন ফেচার ফেচার করবে আর রোজা ছাড়বে। আর যদি ওকে জিজ্ঞাসা করেন যে রোজা কেন করিস না রে ভাই, তাহার বাড়িতে গিয়ে খাইতে নেই নাকি বেজে রোজা করবো? হ্যাঁ, নিজের কানে শোনা কথা বলছি, হার বাড়িতে খাইতে নাই যে রোজা করবো। আর একটা মশলা শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাসে মাসে আল্লাহ মা খালারাকে একটা মাসিক দিয়েছে, হাজ দিয়েছে, মাকে খালাকে মশলাটা ভালো করে শুনেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আল্লাহ করনে বলেছেন, এরে মহিলা যখন তোমার চান্দের বেমার চালু হয়ে যাবে তখন তুমি নমাজ পড়বে না, নমাজ তুমি পড়বে না, আল্লাহ তোমার জন্য নমাজকে মাফ দিয়েছে, মাফ করে দিয়েছে, তুমি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন তুমি না পাক হয়ে থাকবে, তুমি নমাজ পড়বে না, নমাজ তুমি পড়বে না। 2 নম্বর নবী বলেছেন, যেদিন তুমি না পাক হয়ে থাকবে তুমি রোজা রাখিও না, 2 দিন না পাক হয়ে থাকলে 2টা রোজা ছেড়ে দাও, 5 দিন না পাক হয়ে থাকলে 5টা রোজা ছেড়ে দাও, 7 দিন না পাক হয়ে থাকো তো 7টা রোজা ছেড়ে দাও, কিন্তু আল্লাহ নমাজ মাফ করেছে, কিন্তু আল্লাহ রোজা মাফ করেনি। আল্লাহ রাসূল বলেছেন, রে বান্দে রোজার মাস যখন পার হয়ে যাবে, আগামী বছর রোজা আসতে আরো যে মধ্যখানে 11 মাস বাঁচলো, এই 11 মাসের মধ্যে মধ্যে তুমি রোজা কোটাকে পূর্ণ করে নিবে, জয়টা তোমার রোজা ছাড়বে ওইটা রোজা তুমি পূর্ণ করবে। 3 নম্বরে ভাইরাকে বলবো, এরে ভাই যারকে বিভসা দে হয়েছে। 3 নম্বরে নবী বলেছেন, যখন তোমার স্ত্রীর হাইজ মাসিক হয়ে থাকবে ওই হালাতে খবরদার খবরদার খবরদার, বেবির সঙ্গে মিলন করতে হবে না, হবে না। যদি আপনি বলেন মাওলানা মিলন করতে গেলে কি হবে, গুনাহ হবে রে ভাই, পাপ হয়ে যাবে, কাবিরা গুনাহ হয়ে যাবে, কাবিরা গুনাহ হয়ে যাবে, খবরদার খবরদার। নবী বলেছেন, বেবি যখন হাজ হয়ে থাকবে ওই হালাতে তুমি বেবির সঙ্গে তুমি মিলন করো।
করিও না, বিবের সঙ্গে তুমি ঘুমাইতে পাবে, বিবের গতরে গতরে সাটিয়ে তুমি শুতে পাবে, বিবের ভাত রান্না খেতে পাবে, বিবের তুমি রুটি বানা খেতে পাবে, বিবের দাবা পানিতে গোসল করতে পাবে, বিবের নিয়াসা পানিতে পান করতে পাবে। আল্লাহর নবী বলেছেন উম্মতরে সব কাম তুমি করতে পাবে, তোমাকে মানা নাই, কিন্তু খবরদার শুধু স্বামী স্ত্রীর যেটা সহবাস মিলন হয় সেই কাজটা তুমি করতে পাবে না, পাবে না। এবার যদি কোনো ভাই মেলা জায়গা থেকে ফোন আসে, মেলা জায়গাতে ফোন আসে যে আমার স্বামী এরকম আমার সাথে জবরান করেছে, কি কবে মল্লা, ওই পুরুষটার গুণা হবে, পুরুষটার গুণা হবে, মেয়েটার গুণা হবে না। খুব দুটা হয়ে গেল, এক নম্বর নামাজ, দুই নম্বর বলেন রোজা। তিন নম্বরে নবী বলেছেন ওয়াহসানাত ফাজাহা, তিন নম্বরে নবী বলেছেন পর্দা সিরায় থাকতে হবে, পর্দা করতে বলি মাগো বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে, পর্দা করতে বলি বনরে বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে, দরকার হইল পর্দা করা পরিত্রাণ নাই পর্দা ছাড়া, পর্দা করে থাকো মাগো তোমার সারা গায়ে আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, গোলাপ সুন্দর নারকে সুন্দর সুন্দর ইয়ারো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল, গোলাপ সুন্দর নারকে সুন্দর সুন্দর ইয়ারো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল, বরকা দিয়ে রাখো ঢেকে মুখটা যেন পড়না দেখে, বরকা দিয়ে রাখো ঢেকে মুখটা যেন পড়না দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই, আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। নারে তাকবীর। কিন্তু মা খালারা এখন পর্দার ভাই গর্দা উড়িয়ে দিয়েছে, দেয়নি। পর্দা কি জিনিস ওরা জানে না, পর্দা কাকে বলে জানে না। মায়েরা খালারা, এই আমার গ্রামের মায়েরা খালারা শুনেন, যখন বাড়িতে কেউ থাকবে না, ঘরে যখন থাকবেন বা একাই বাড়ি আছে, পুরুষকে কিভাবে রাজি করতে হবে দেখেন। কিছু কিছু জায়গা গেলা মায়েরাকে উলঙ্গ করে থাকতে হবে, যখন স্বামী থাকবে শুধু বাড়তে, দুনিয়ার কোনো মানুষ থাকবে না, শুধু স্বামী, হয়তো বুক থেকে কাপড়টা একটু হটিয়ে দিলে, মাথা থেকে কাপড়টা একটু হটিয়ে দিলে, প্যাটের কাপড়টা একটু হটিয়ে দিলে, কোখার কাপড়টা একটু হটিয়ে দিলে, যেন স্বামীর মহব্বত ভালোবাসাটা তার দিকে যেন জাগে, এটা হলো স্বামীর সামনে থাকার। আর যখন বাহির থেকে বাড়তে ঢুকবে তখন 10 গ্রাম 5 গ্রামের একটু মুচকি মেরে হাসতে হবে, সারা দিন মেনকার খাস্তানা সব দূর হয়ে যাবে। আর ভাইয়েরাও যখন বাড়তে ঢুকবে তখন একবার পাউরুটি বিস্কুটের মতো এরাকে একটু মুখখানটা একবার হালকা করে ঢুকতে হবে, না হলে কত মা খালা কইবে এই মিনসা বাইরে ছিল তো ভালো লাগছে, এখন আজ রাইলে লোক নাট্টা একবার দেবে, এরকম না হয়। জি রে মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবীর জামানাতে একটা হাদিস বুখারী শরীফের শুনেন, মির্গির বিমারি মানুষকে দেখেছেন, হা না বলেন, দেখেছেন মির্গির বিমার কাঁপতে কাঁপতে পড়ে যাবে, দেখেছেন না দেখেননি। আল্লাহর নবীর জামানাতে একটা বেটি ছেলে মির্গির বিমার ছিল, একটা মহিলাকে মির্গির বিমার ছিল, আল্লাহর নবীর দরবারে এসে বলছে নবী গো একটু আপনি আমার জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী গো আল্লাহ আমাকে মির্গির বিমার দিয়েছে, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন গো নবীজি, আল্লাহ যেন আমার বিমারিটাকে ভালো করে দেয়, একটু আপনি দোয়া করে দেন গো নবীজি। আমরা বলি না জুমার দিনে মসজিদে, মৌলানা সাহেব একটু দোয়া করে দেন মা বিমার আছে, মৌলানা সাহেব একটু দোয়া করে দেন বেটি বিমার আছে, মৌলানা সাহেব দোয়া করে দেন আব্বা বিমার আছে, বলে কি বলি না বলেন, বলি। সেই মহিলা এসে বলছে নবী গো আল্লাহ আমাকে মির্গির বিমার দিয়েছে, একটু আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমার বিমারিটাকে ভালো করে দেয়।
রে গ্রামের মেয়েরা খালারা শুনেন যখন কথাটা নবী শুনলেন নবী যে দুইটা তাকে রাস্তা দিয়ে দিলেন পথ দিয়ে দিলেন এক নম্বর রাস্তা হলো রে আল্লাহর বান্দি তুমি আমাকে দোয়া করতে বলেছো আল্লাহর দরবারে আমি হাত তুলে যদি দোয়া করি আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করবে তুমি ভালো হয়ে যাইবা তো তুমি দোয়া আমি করব তুমি ভালো হয়ে যাইবা এটা তুমি চাও কিম্বা রে আল্লাহর বান্দি দুই নম্বর রাস্তা আল্লাহ যে তোমাকে বিমারি দিয়েছে তোমার কাছে মির্গের রোগ আছে তুমি যদি আমাকে দোয়া করতে না বলো আল্লাহ যে তোমাকে বিমারি দিয়েছে তুমি যদি সবর করো তুমি যদি ধৈর্য ধরো এরে আল্লাহর বান্দি এই বিমারিটার কারণে তুমি সবর করো ধৈর্য ধরো আরে বিমারির হালাতে যদি তুমি মরে যাও আল্লাহর জান্নাতে তুমি চলে যাবে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে বলো তুমি দুটার মধ্যে কোনটা তুমি চাও আমি নবীর দোয়া করব তুমি ভালো হয়ে যাবে এটা তুমি চাও কিংবা আল্লাহ তোমাকে বিমারি দিয়েছে তুমি সবর করে আল্লাহর জান্নাতে তুমি যেতে চাও কোনটা চাও তুমি এই যুগে কার আমরা মানুষ হতাম তো কি বলতাম আমিও বলতাম মাওলানা আরে জীবন বাঁচলে মেলায় কিছু হবে জান্নাত জাহান্নাম পরে আসলে দেখতে পাইনি এখানে দেখার কথা লয় আপনি দোয়া করে দেন ভালো হইতে ওইটি সবথেকে বড় দাওলাত নাকি রে মায়েরা খালারা শুনেন সে আল্লাহর বান্দি বলছে নাবি গো আর দোয়া করতে বলবো না গো নাবি আর দোয়া আপনাকে করতে বলবো না আর দোয়া করতে হবে না গো নাবি যে আল্লাহ যে আমাকে বিমারে দিয়েছে আমি যে মির্গিওয়ালি পেশেন্ট আল্লাহ আমাকে বিমারে দিয়েছে আমি সবর করব ধৈর্য ধরব গো নাবিজি আর এই বেমারি হালাতে আমি মরে যাব আর মরার পর আল্লাহর জান্নাত লিব গো নাবিজি আর আপনাকে দোয়া করতে বলবো না কিন্তু আল্লাহর নবী গো একটু আপনি আমার জন্য আর দোয়া করে দেন নাবি গো বেমারি ভালো হওয়ার জন্য নয় গো নাবিজি আমার যেন বেমারিটা ভালো হয়ে যায় এই জন্য নয় কি দোয়া করবেন নাবিজি নাবি গো আপনি জানেন আমি একটা মির্গের পেশেন্ট আমার কাছে মির্গের বেমার আছে বেমার যখন চলে আসে মানুষের পাঞ্জর দিয়ে যদি আমি হেঁটে যাই মানুষজন কিছু বুঝাবুঝি হয় না আমি মানুষের সামনে পেঁউসে পড়ে যাই আগুনের পাঞ্জরে যদি আমি থাকে আগুন বুঝাবুঝি হয় না আগুনের পাঞ্জরে বেমারিটা চলে আসে পানিতে যদি আমি হাঁটে আগুন পানি বুঝাবুঝি হয় না পানি তো আমার পেঁউসে আমি পড়ে যাই আল্লাহর নবী গো এইটা দোয়া করে দেন আমার যখন বেমারিটা আসে গো নবী আমার সব কিন্তু হারিয়ে যায় আমার মাথাতে কোনো গদ্দি থাকে না জ্ঞান থাকে না আমি পেহসে পড়ে থাকে নাবি গো আমি তখন জানতে পারি না আমার মাথাতে কাপড় আছে কি না আমার বুকে কাপড় আছে কি না আমার পরনে কাপড় আছে কি না আমি পর্দাশীলা হয়ে আছি কি বেপর্দা হয়ে আছি কিনা আমি জানি না আল্লাহর দরবারে একটুখানি দোয়া করে দেন আল্লাহ যখন আমাকে বিমারিটা দিবে আমার কাছে যখন বিমারিটা উঠবে তখন যেন আমি পর্দাশীলা থাকতে পারি গো নবীজি আমি ওই টাইমে যেন বেপর্দা না হয়ে যাই।